হ্যালো, সবাই কেমন আছেন? আজকে বৃষ্টির দিনে ঠিক করলাম যে ভুনা খিচুড়ি করব। ডালটাকে, মুগ ডালটাকে একটু ভেজে নিয়েছি, আর মসুর ডাল আর পোলার চাল, এখানে সব কিছু মিলিয়ে আমি 3 পট মতো নিয়েছি। 2 পট পোলার চাল আর 2 রকম ডাল 1 পট মিলিয়ে 3 পট হয়েছে। এখন ভালো করে ধুয়ে এটা ছেঁকে নিব। চাল ডাল সব কিছু ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে আমি যেই পাত্রটাতে করব সেটাতে ছেঁকে নিচ্ছি। আজকে একটু অন্যরকম ভাবে করব। দিলাম আদার পেস্ট, রসুনের পেস্ট, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ, এলাচ, দারচিনি পাউডার, সব কিছু একসাথে দিয়ে তেজপাতা দিলাম। এবার তেল দিব, দিয়ে হাতের সাহায্যে সবগুলো মেখে নিব। এভাবে মেখে মশলা সব কিছু একসাথে মিলিয়ে তারপর চুলায় বসিয়ে আর বসাবো। চুলায় বসিয়ে ভালো করে এটাকে একেবারে ঝুরঝুর করে ভেজে নিব, তাহলে ইয়েটা আঠালো হবে না। এখন ভালো করে ভেজে তারপর আমি পানি দিয়ে দিব। আমি সব সময় আন্দাজ মতোই পানি দিই, একেবারে কিন্তু ভাজতে ভাজতে ঝুরঝুরা হয়ে গেছে। এখন আমি এখানে 3 মগ পানি দিয়ে দিব। পানি দিয়ে ঢেকে রান্না করব। যদি প্রয়োজন পড়ে পরে আবার পানি দেওয়ার দিব, বোধহয় হবে না, একটুকুতেই হয়ে যাবে। ঢেকে দিলাম। এবার তুলে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি, আর দিব একটু ঘি। তারপর লাস্টে আবার ঘি দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে দিব। এটার আসল টেস্টটা কিন্তু ওই জায়গাতেই আর একটু হবে। এখনো পানির ভাপটা রয়ে গিয়েছে, আবার একটু ঢেকে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু একেবারে হয়ে গিয়েছে। এখন আরেকটা চুলায় আমি ঘি দিয়ে এই ব্যবস্থাটা করেছি। এটার যে একটা ফ্লেভার সেটা মানে না করলে বুঝবেন না, এটা খুবই মজার একটা ফ্লেভার। এই যে ঘি দিয়ে ব্যবস্থা করাটা, এটাই কিন্তু আসল স্বাদটা। ঘি দিয়ে কিন্তু প্রতিদিন খাওয়া যাবে না, সেটা স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। তাই আজকে একটু ঘি দিয়ে বাগার করে ভালো করে টেস্ট করে করেছি। এটা একবার করে দেখবেন, খুবই মজার একটা ফ্লেভার আসে, খেতে অনেক টেস্ট। এখন আমি নামিয়ে পরিবেশন করব, আর মাংসটা তো নিচের লিঙ্কে দেওয়াই আছে। সব কিছু মিলিয়ে আমার আজকে এই বৃষ্টির দিনে এই রেসিপি ছিল। সারাদিন খুবই দখল গিয়েছে, একদিক দিয়ে আমার বাগানের গাছগুলোকে ঠিক করতে হয়েছে, বাগানটা একেবারে গাছ টাছ সব এলোমেলো হয়ে গিয়েছে। বৃষ্টির সাথে কিন্তু দমকা হাওয়া ছিল, যার জন্য বাগানের অনেক গাছ ক্ষয়ক্ষতি হয়েছে। এই জন্য একদিকে তো ভালো লাগছে বৃষ্টি হচ্ছে, কিন্তু গাছগুলির অবস্থা দেখে খুবই মন খারাপ। আল্লাহ হাফেজ।